আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রকন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এখানে শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ জীবনযাপন, উন্নত আচরণ, যারা বিকেএসপিতে ভর্তি হয়ে আপনি খেলায় ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিকেএসপিতে ভর্তি হওয়ার পরে যে আপনার বিকেএসপি শৃঙ্খলা আচরণ এবং খারাপ আচরণের কারণে আপনাকে বহিষ্কার হতে হয়, তাই সেই জন্যে কী কী কারণে বহিষ্কার বা তিরস্কার হয় তা জানলে আপনি বিকেএসপিতে প্রতিষ্ঠিত হয়ে ক্যারিয়ার করতে পারবেন। তাই বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করবেন। কারণ হলো এই চ্যানেল থেকে আপনি বিকেএসপি এর সব ধরনের তথ্য পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে বিকেএসপিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রশিক্ষণার্থীকে প্রতিষ্ঠান থেকে যে কারণে প্রত্যাহার করা হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। বিকেএসপিতে ক্যারিয়ার করতে চাইলে এই কারণগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। দ্বিতীয় পর্বে ক্রিয়া নৈপুণ্য খেলোয়াড়দের চূড়ান্ত সতর্ক, প্রাপ্ত প্রশিক্ষণার্থীর বছর শেষে ক্রিয়ামান উন্নয়নে ব্যর্থ হলে তাদেরকে প্রত্যাহার করা হয়। প্রশিক্ষণ প্রদানে অক্ষম হলে এবং অনেকদিন অনুপস্থিত থাকলে তবে অসুস্থতা বা আঘাতপ্রাপ্তদের ক্ষেত্রে বিকেএসপির চিকিৎসা বা কর্মকর্তা ক্রিয়া চিকিৎসক যারা আছেন তাদের মাধ্যমে প্রত্যাহার করানো যাবে। শিক্ষা সমাপনী পরীক্ষা, জিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা পরপর দুইবার অকৃতজ্ঞ হলে তাদেরকে প্রতিষ্ঠান থেকে প্রত্যাহার করানো হয়। আরও অনেক কারণ রয়েছে যেগুলো অমান্য করলে প্রতিষ্ঠান থেকে প্রত্যাহার করা হয়। বিকেএসপিতে কারো সাথে মারামারি বা হানাহানি বা কাটাকাটি করলে তাদেরকে প্রত্যাহার করা হয় এবং বিকেএসপি এর নিয়ম অমান্য করলে তাদেরকে প্রত্যাহার করানো হয়। তো বন্ধুরা, আমার একটা কথা হচ্ছে যে আমরা যাব ওইখানে আমাদের ক্যারিয়ারটাকে উন্নত করতে, তাহলে আমরা কেন এইসব কাজ করব? তাই বন্ধুরা, আপনাকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়াটাকেও ভালোভাবে চালিয়ে যেতে হবে। তাই বন্ধুরা, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের ভালো কিছু করতে হবে, তাহলেই জীবনে ভালো কিছু করা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর যত পারেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, বিকেএসপি এর যে কোনো তথ্য জানতে চাইলে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সাথে সাথে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, অনেক ইউটিউবাররা আছে যে কোনো কমেন্ট রিপ্লাই দেয় না। তো বন্ধুরা, একবার কমেন্ট করে দেখুন, যদি রিপ্লাই না দেই তাহলে আমার এই ভিডিওগুলি আপনারা দেখবেন না। আর বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন বিকেএসপির ভিডিও আপনি সবার আগেই পেয়ে যান।